আসসালামু আলাইকুম চ্যানেল সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে রয়েছে আমি লুৎফুন্নাহার বেবি আর শুরুতে রয়েছে সংবাদ শিরোনাম অবশেষে প্রতারণার দায়ে 27 মাসের জেলদণ্ডে দণ্ডিত হলেন বাংলা টিভির কর্ণধার ফিরোজ খান ব্রিটিশ রাজনীতি এবং গণতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিলেন ডেপুটি প্রাইম মিনিস্টার নিক ক্লেগ অবশেষে লেবার পার্টির লিডারশিপে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন এড বক্স এমপি থাইল্যান্ডে কঠোর সেনা অভিযানের মুখে 4 লাল শার্ট নেতার আত্মসমর্পণ সহিংসতা ঠেকাতে কারফিউ জারি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ অবশেষে প্রতারণার দায়ে দণ্ডিত হলেন বাংলা টিভির কর্ণধার ফিরোজ খান লিডস ক্রাউন কোর্টে বিচারপতি ম্যাকগিল বুধবার দুপুর 12:30 ফিরোজ খানকে 27 মাসের জেলদণ্ডে দণ্ডিত করেন হ্যালিফ্যাক্স ব্যাংক অফ স্কটল্যান্ডের দুই কর্মকর্তার যোগ্য সাজসে ফিরোজ খান চক্র গ্রাহকদের তথ্য চুরির মাধ্যমে প্রায় 850,000 পাউন্ড নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে যেখানে ফিরোজ খানের বিরুদ্ধে প্রায় 88,000 পাউন্ড আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে বুধবার থেকে তার সাজা কার্যকরী হওয়ায় কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে ফিরোজ খানকে কারাগারে নিয়ে যাওয়া হয় সুভাষ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফারহান মাসুদ খান সঙ্গে ছিলেন আমাদের লিডস প্রতিনিধি এম জি কেবড়িয়া অবশেষে জেলেই স্থান হলো অফিসিয়ালি বাংলা টিভির সিইও ফিরোজ খানের প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়ে ফিরোজ খানকে 27 মাস ভোগ করতে হবে এই সাজা ব্যাংকের কর্মকর্তাদের যোগ সাজসে গ্রাহকদের তথ্য জালিয়াতির মাধ্যমে প্রায় 850,000 পাউন্ড বিভিন্ন নামে বেনামে ট্রান্সফার করে জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 29 জানুয়ারিতে ফিরোজ খানকে দোষী সাব্যস্ত করা হয় ফিরোজ খানের এই অপকর্মের সাথে জড়িত ছিল আরো 7 জন মামলার তদন্তের ধারাবাহিকতায় ফিরোজ খানকে 2007 সালের 13ই সেপ্টেম্বর গ্রেফতার করা হয় এবং দোষী সাব্যস্ত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি জামিনে ছিলেন মামলায় অপরাধীর শাস্তি হয় সন্তোষ প্রকাশ করলেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডিটেকটিভ সার্জেন্ট পিটার ল্যাংহাম The impact of this verdict, which I'm very pleased about, is that it sends a very clear message out to anybody thinking of committing this type of offence that that is not something that will be tolerated, certainly not by West Yorkshire Police and its Economic Crime Unit. The plundering of innocent people's bank accounts, of money from those accounts, is not something that the justice system and the courts will take lightly at all. I'm very pleased with today's verdict and the sentence of 2 years and 3 months on Mr. Khan actually underpins, from the court's point of view, the importance of what I'm talking about in these type of offences. It vindicates all the hard work that has been undertaken by West Yorkshire Police's Economic Crime Unit over the last 3 years. এই মামলায় গুরুত্বপূর্ণ একজন সাক্ষী ছিলেন বাংলা টিভির প্রতিষ্ঠাতা এমডি জনাব সৈয়দ সামাদুল হক ফিরোজ খানের এই পরিণতিতে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এইভাবে পাবের প্রাশ্চিত্য একটা সময় করতেই হয় ফিরোজ খান হ্যাজ চিটেড সো মেনি পিপল হি ডিজার্ভ দিস সর্টস অফ পানিশমেন্ট উনি হ্যালিফ্যাক্সের টাকা আত্মসাত করেছেন এবং আত্মসাত করে সেই ওনার অপকর্মের সাথে অন্যদেরকে জবানবন্দি চেষ্টা করেছেন এবং উনি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন সেখানে উনি অত্যন্ত অন্যায়ভাবে আমাকে এই অপকর্মের সাথে জড়িত করার চেষ্টা করেছিলেন যার ফলে পুলিশের তদন্তে আমাকে সাক্ষী দিতে হয়েছে এবং শেষ পর্যন্ত রাজ সাক্ষী হিসেবে 2 দিন লিডসে ক্রাউন কোর্টে উপস্থিত থেকে আমাকে এই মামলা সাক্ষী দিতে হয়েছে এটা আমার জন্য অত্যন্ত বিব্রত করছিল এবং আমি মনে করি এটা সবার জন্য একটা শিক্ষা হওয়া উচিত যে অপকর্ম করে কেউ কোনোদিন পার পেতে পারে না এবং এটা আমাদের কমিউনিটির জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি শুধুমাত্র ব্রিটেনেই নয় বাংলাদেশেও ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে 1 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকার জরিমানায় দণ্ডিত হন তিনি এবং সর্বশেষ খবর অনুযায়ী স্কটল্যান্ড ইয়ার্ড আরেকটি ভিন্ন মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলা টিভির কাগজে কলমে সিইও পদের অধিকারী এই ব্যক্তির শাস্তি সম্পর্কে বলতে গিয়ে এই মামলার গত 3 বছরের অগ্রগতি পর্যবেক্ষণকারী চ্যানেল এস এর লিডস প্রতিনিধি এম জি কিবিয়া বলেন তার সন্তুষ্টির কথা বাংলা টিভির চেয়ারম্যান ফিরোজ খান সাহেবের মতো একজন নামি দামি ব্যক্তিত্ব এরকম একটি ঘটনা করবেন প্রথমে আমি বিশ্বাসই করতে চাইনি কিন্তু গত 3 বছর ধরে উনার কেসটি ফলো করতে গিয়ে একের পর এক যে সত্যগুলো বেরিয়ে আসছিল তা দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম এবং আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই কোর্টের রায়
তার বিরুদ্ধে হয়েছে এবং এই কোর্টের রায়ে তার শাস্তি হয়েছে। আশা করি এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অর্থ জালিয়াতির মামলায় অবশেষে 27 মাসের জেলদণ্ড হলো ফেরোজ খানের। 54 বছর বয়সে এই মানুষটির এরকম কর্মকাণ্ডে আরো প্রশ্ন জেগেছে। তার বিরুদ্ধে আরো যেসব অভিযোগ রয়েছে সেগুলির ভবিষ্যৎ তাহলে কি একই রকম হবে? লেটস কাউন্ট কোর্ট থেকে ফারহান মাসুদ খান, চ্যানেল এস নিউজ।